আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের সুস্থতা এবং কল্যাণ কামনা করে এই পর্বের আলোচনা শুরু করছি। আজকের আলোচ্য বিষয় গুলবদন বেগম। আজকের আলোচ্য বিষয় গুলবদন বেগম। বন্ধুরা, গুলবদন বেগম থেকে মাত্র একটি প্রশ্নই পরীক্ষায় এসে থাকে। বিসিএস সহ অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় মাত্র একটি প্রশ্নই এসে থাকে, আর সেই প্রশ্নটি হলো হুমায়ুননামা গ্রন্থটির রচয়িতা কে। হুমায়ুননামা গ্রন্থটির রচয়িতা কে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে গুলবদন বেগম। হুমায়ুননামা এই গ্রন্থটির রচয়িতা গুলবদন বেগম। বন্ধুরা, পূর্বে যেমনটি বলেছি যে বাংলা সাহিত্যে আধুনিক যুগ থেকে 15টি প্রশ্ন হবে, আর এই 15টি প্রশ্নের জন্য প্রশ্নকর্তার হাতে রয়েছে অবারিত সুযোগ, অর্থাৎ আনুমানিক 150 জন, অর্থাৎ 150 জন সাহিত্যিক রয়েছে যাদের মধ্য থেকে 15টি প্রশ্ন করতে হবে। সেই ক্ষেত্রে কাকে বাদ দিয়ে কাকে নেবে? যে কোনো 15 জন সাহিত্যিককে নিতে হবে। তো সেই ক্ষেত্রে এই আনুমানিক 150 জন সাহিত্যিককে আয়ত্ত করতে হবে। আমি বারংবার যে অনুরোধটি করে থাকি যে প্রথমে 100 জন সাহিত্যিককে বেছে নেন যাতে প্রশ্নপত্রের সংখ্যা কম কিন্তু অধিক সংখ্যক বার আসে, সর্বাধিক সংখ্যক বার আসে, তাদেরকে বেছে নেন। 10 জন 10 জন করে পড়তে থাকলে 100 জন সাহিত্যিককে পড়তে খুব বেশি সময় লাগবে না। পরবর্তীতে বাকি যে 20 জন বা 50 জন সাহিত্যিক আছে তাদেরকে আয়ত্ত করতে খুব একটা কষ্ট করতে হবে না। তো বন্ধুরা, গুলবদন বেগম এই অংশ থেকে শুধু একটি প্রশ্নই আসে, আর সেই প্রশ্নটি হলো হুমায়ুননামা। এখান থেকে আর কোনো প্রশ্ন নেই। তো বন্ধুরা, এই পর্বের আলোচনা এখানেই শেষ হয়ে গেল। আশা করছি এই আলোচনা আপনাদের প্রস্তুতিতে সহায়ক ভূমিকা পালন করবে, এবং ইনশাআল্লাহ আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটিকে প্রেস করে দিবেন, যাতে নতুন কোনো সাহিত্যিককে নিয়ে নতুন কোনো আলোচনা অতি দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় এবং কাল বিলম্ব না করে আপনারা আপনাদের প্রস্তুতি শুরু করতে পারেন। বন্ধুরা, সফলতা আত্মবিশ্বাস ছাড়া আর কিছুই নয়। সফলতা মানেই আত্মবিশ্বাস, আত্মবিশ্বাসের নামান্তর মানেই সফলতা। তো বন্ধুরা, আপনারা আত্মবিশ্বাসী হয়ে আপনাদের প্রস্তুতি গ্রহণ করুন, ইনশাআল্লাহ সফলতা এই শব্দটি আপনাদের হয়ে যাবে। তো বন্ধুরা, এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং আনন্দে থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।